বরিশালের উজিরপুরে অসহায় এক পরিবারের জমি ভুয়া দলিল নিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদস্যু জাফর ফকিরের বিরুদ্ধে এতে বাধা দিলে ওই প্রশাসনকে জানালে ওই পরিবারকে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু জাফর ফকির মেরে ফেলার হুমকিও দেন ঘটনাটি ঘটে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোষতিনা গ্রামে এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল আলিম উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে পুলিশ এখনো মামলা নেয়নি ভুক্তভোগী অসহায় আব্দুল আলিম জানান দীর্ঘদিন ধরে আমাদের ভোগ দখলীয় এক একর তেইশ শতাংশ জমি আমরা চাষাবাদ করে আসছি হঠাৎ করে ভূমিদস্য জাফর ফকির ভুইয়া দলিল দিয়ে ওই জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে তাদের দখলে নেয়ার পায় তারা চালাচ্ছেন ওই গ্রামে সিদ্দিকে নামে এক কৃষক জানান অবৈধ বাঁধ অপসারণ করা না হলে আমন ধানে চাষের জন্য নৌকা নিয়ে কৃষি জমিতে প্রবেশ করা সম্ভব হবে না এবং কৃষি জমির পানি নিষ্কাশন করা না হলে জলাবদ্ধতা সৃষ্টি ফলে চাষাবাদ বাধাগ্রস্ত হবে বর্তমানে অসহায় পরিবারটির প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন আমি মোহাম্মদ আব্দুল আলিম হাওলাদার পিতা আব্দুল আজিজ হাওলাদার আমরা উনিশশো সালে এই জমিটা ক্রয় করছি আব্বা এক একার বত্রিশ শতাংশ তো আমরা বিএস মার্চ একার পাইছি এক একার তেইশ শুধুমাত্র আমাদের অষ্টআশি শতাংশ জমি এখন বক দখলে আছে আর জমিগুলো আর নেওয়ার চেষ্টা করতেছে এটা আমাদের আমার তারপরে এই হেরা বোক দখল আমাদের তারা চেষ্টা করতেছে এইটা দখলে তাদের নেওয়ার জন্য এ বিষয়ে আমরা কয়েকবার থানায় গেছি তা তারা তদন্ত পাঠাইছে ওসি সারে কিন্তু এর কোনো সুরহ বিচার আমরা পাই না আমাদের মামলা তারা নেয় না উচিতরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই জন্য বারে বারে আমরা থানায় যাচ্ছি আর প্রশাসনের কাছে যাচ্ছি আমরা এর একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এই জমি দিয়া খাইতে এরপর খায় এখন এ জায়গা এয়ারি কিন্তু পোলা এটা লইয়া ওই দ্বন্দ্ব করে খমাক্কা